হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা আমাদের খুবই পরিচিত একটা খাবার। আমার আজকের রেসিপির নাম হচ্ছে বাঁধাকপির মোংলাই পরোটা। আজকে দেখাবো কিভাবে বাঁধাকপি দিয়ে মোংলাই পরোটা তৈরি করতে হয়, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও এটা একটি ভাজা ভাজি খাবার, তবুও এটা খেলে কিছুটা সবজি খাওয়া হয়, তাই এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা খাবার। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অবশ্যই এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে আমি দিয়ে দেবো 1/4 কাপের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। অবশ্যই আমি তেলটা কেন বেশি দিলাম, যাতে আমি এখন যদি তেলটা বেশি পরিমাণ দেই, পরবর্তীতে কিন্তু ভাজতে আমার খুব একটা তেল লাগবে না, আর আমার যাতে মোংলাই পরোটাটা খুব খাস্তা হয়, এই জন্য আমি তেলটা বেশি পরিমাণে ইউজ করলাম। কারণ তেল দিয়ে যদি আমি এখন মিনিমাম 2 থেকে 3 মিনিট এভাবে মাখিয়ে নিই, তাহলে আমার মোগলাই পরোটা অনেক খাস্তা হবে এবং আমার খুব তাড়াতাড়ি মোগলাই পরোটাটাকে কাটা যাবে। আমি এভাবে এখন হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট মেখে নেব, তাহলে কিন্তু আমার ময়দাটা মাখানো হয়ে যাবে। অবশ্যই এই কাজটা হাতের সাহায্যেই করতে হবে। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে, আমি এভাবে মুঠ পাকিয়ে দেখছি। দেখুন মুঠ পাকিয়ে আমার ময়দাটা সুন্দরভাবে মুঠ পাকানো যাচ্ছে। এখন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি এখন ধীরে ধীরে করে আমি এখন পুরো ময়দাটার মধ্যে পানি ইউজ করতে থাকব আর একটা ডো তৈরি করতে থাকব। অবশ্যই এই কাজটা টাইম নিয়ে করতে হবে। দেখুন আমি এইভাবে 2 থেকে 3 মিনিট মেখে মাখানোর পর আমি একটা অলরেডি ডো তৈরি করে ফেলেছি। আমি এখন ডোটাকে 10 মিনিটের মতো ভেঙে রাখছি। 10 মিনিট পর আমি এখন ডোটাকে তুলে ফেলেছি। তুলে ফেলে দেখুন আমার অলরেডি কিন্তু ডোটা থেকে অনেকটা তেল বের হচ্ছে। এই এটা দেখে বুঝে নিতে হবে যে আমার ময়দা মাখাটা একদমই হয়ে গেছে। আমি এখন ধীরে ধীরে করে একটা পুরো গোল রুটি তৈরি করতে থাকব। আমি অবশ্যই ডোর মধ্যে একটু ময়দা লাগিয়ে নিলাম। ময়দা লাগিয়ে নিয়ে আমি এখন একটু ধীরে ধীরে করে আমি একটা বড় রুটি তৈরি করে নেব। অবশ্যই এই কাজটাও টাইম নিয়ে করতে হবে, আর কোনো জায়গায় মোটা কিংবা কোনো জায়গায় পাতলা এই কাজটা কিন্তু করা যাবে না। সব পাশটায় সমানভাবে একটি বড় রুটি আমি ধীরে ধীরে তৈরি করতে থাকব। অবশ্যই এই কাজটা টাইম নিয়েই করতে হবে, আর যে রুটিটা যত বড় হবে তার উপর ডিপেন্ড করবে আপনার এই মোগলাই পরোটার সাইজ। আপনি চাইলে মোগলাই পরোটার ছোটো বড় আপনি খুশি মতো করে নিতে পারেন। আমি এই জন্য অবশ্যই টাইম নিয়ে মোগলাই পরোটাকে বেলতে থাকব। দেখুন অলরেডি আমার বেলাটা হয়ে গেছে। আমি অবশ্যই হাত দিয়েভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে আমার এই মোগলাই পরোটার যে ভাজটা দেবো সে ভাজটা খুব সুন্দর মতো লেগে যায়। এখন আমি এর মধ্যে আগে থেকেই বাঁধাকপিটাকে রান্না করে রেখেছিলাম। আপনারা অবশ্যই বাঁধাকপিটা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন। তবু আমি কিভাবে রান্না করেছি তার উপকরণগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেই উপকরণ দেখে রান্না করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এক্সট্রা এর মধ্যে কোনো ডিম ইউজ করছি না, শুধুমাত্র রান্না করা বাঁধাকপি এবং পেঁয়াজ দিয়ে আজকে রেসিপি তৈরি করছি। আমি এখন মোগলাই শেপ দিতে থাকব। এখন 2 সাইড থেকে আমি এভাবে মাথাটাকে তুলে নিয়ে লাগিয়ে নিচ্ছি। যেহেতু পানি দিয়ে আমি একটু নরম করে নিয়েছি, সেহেতু আমার এই পানিটা কিন্তু অনেকটা আঠা হিসেবে কাজ করবে, আমার মোগলাই পাউডারটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি এখন আবার অপোজিট দুপাশের মাথাটাকে আবারও মুড়ে দিচ্ছি। আমি এভাবে আমার পুরো মোগলাই পাউডারটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন আমার অলরেডি মোগলাইটা ভাঁজ দেওয়া হয়ে গেছে। আমি অবশ্যইভাবে হাতের সাহায্যে একটু টিপ দিয়ে নিচ্ছি, যাতে আমার জয়েন্টগুলো খুব ভালো মতো লেগে যায়। অলরেডি আমি চুলায় চলে এসেছি এবং দিয়েছি এখানে 1 কাপের মতো সয়াবিন তেল। আমি অবশ্যই ঠান্ডা তেলে কিন্তু আমি মোগলাই পরোটাকে দিয়ে দেব। যদি ঠান্ডা তেলে আপনারা এই পরোটাটা দিয়ে ভাজেন, তাহলে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো কিন্তু কখনোই খুলে যাবে না, এই জন্য অবশ্যই ঠান্ডা তেলে দিয়ে ভাজতে হবে।
আর আপনারা যদি তেলটা গরম করে নিয়ে আপনারা পরোটাটা দিয়ে দেন তাহলে দেখবেন আপনার লাগানোর যদি কোনো পাশটা একটু কম থাকে সঙ্গে সঙ্গে পরোটাটা ফেটে যাবে। দেখুন আমার এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি একটু এখন উল্টিয়ে দেবো। দেখুন আমি অলরেডি দুপাশটা ভেজে নিয়েছি, আমি অবশ্যই টাইম নিয়ে দুপাশটা এভাবে লালচে বর্ণের করে ভেজে নিয়েছি। যখন এভাবে দুপাশটা লালচে বর্ণের হবে ঠিক তখনই সার্ভিং বলে তুলে ফেলতে হবে। দেখুন আমি অলরেডি এই মোগরাই পরোটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা বাসে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন প্রিয়জনদের সঙ্গে। আমার চ্যানেলে রান্না বিষয়ক অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।